বইচি ফল হৃদরোগীদের জন্য বিশেষ উপকারী, কারণ এতে রয়েছে রক্ত তরল করার উপাদান সমূহ। বইচি ফলের প্রায় 60% রয়েছে আয়রন, এছাড়া এতে রয়েছে সালফার, ফসফেট এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি। বইচি গাছের পাতা বেটে প্রলেপ দিলে বাত ব্যথাও ভালো হয়। বইচি পাকা ফল হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। এছাড়া লিভারের রোগেও এই ফল ভীষণ উপকারী। বইচি ফলের কচি এবং ফল ডায়রিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। গাছের শেকড় দাঁত ব্যথা উপশমে ব্যবহার করা হয়। বইচি গাছের শেকড় চিবিয়ে খেলে দাঁত ব্যথা ভালো হয়ে যায়। বইচি গাছের কচি পাতা এবং ফল ডায়রিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। বইচি পাকা ফল হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। লিভারের রোগেও এই ফল ভীষণ উপকারী। বইচি গাছের পাতা থেতো করে হাত পায়ে মালিশ করলে হাত পায়ের জ্বালা কমে যায়। এই গাছের পাতা এবং মূল অনেকেই সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে ব্যবহার করে। বাকলের অংশ তিলের তেলের সঙ্গে মিশিয়ে বাতের ব্যথা নিরাময়ে মালিশ তৈরি করা হয়। বাংলাদেশের একটি অপ্রচলিত ফল সুস্বাদু বইচি বা লুকলুকি। এটি এক ধরনের টক মিষ্টি ফল। ঝোপ ঝোপ কাঁটাযুক্ত গাছ হয় বইচির। ঘন ডালপালা, হালকা সবুজ গোলাকার পাতা হয় এই গাছের। গাছের গায়ের কাঁটা হয় প্রায় 3-4 ইঞ্চি লম্বা। কাঁটা খুবই সূচালো এবং বিষাক্ত। সাধারণত ফাল্গুন এবং চৈত্র মাসে এই গাছে ফুল ধরে। জ্যৈষ্ঠ মাসে ফল পাকে। ফল দেখতে অনেকটা বড়ই মতো। কাঁচা ফল হয় সবুজ রঙের, তবে পাকলে তা জামের মতো রং ধারণ করে। খুবই মজার স্বাদ বইচির। টক মিষ্টি স্বাদের এই ফলের স্বাদ পরিচিত অন্য কোনো ফলের মতো নয়, ভিন্ন স্বাদের। এই ফলটি আগে গ্রামগঞ্জের শিশু কিশোরের খুবই জনপ্রিয় ছিল। দক্ষিণাঞ্চলে জনপ্রিয় একটি ফল এই বইচি। বরিশাল অঞ্চলে কাঁটাবহরি নামে পরিচিত এটি। এছাড়াও অনেক স্থানে বুজ, ডঙ্কার ফল ইত্যাদি নামেও ডাকা হয় বইচিকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।